প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য দর্শনের ভীষণ গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যে প্রশ্ন দুটি উচ্চ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষাতে 100% কভার পাবে। তো আজকের আলোচনা হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমানের চারটে চ্যাপ্টার রয়েছে, আরোহ অনুমানের স্বরূপ, কারণ, মিলের পরীক্ষামূলক পদ্ধতি আর আরোহমূলক দোষ। তো আজকে আলোচনা করব আরোহণের তৃতীয় চ্যাপ্টার, মিলে পরীক্ষামূলক পদ্ধতি। মিলে পরীক্ষামূলক পদ্ধতি পাঁচটি রয়েছে, অন্যায়ী পদ্ধতি, ব্যতিরিকী পদ্ধতি, অন্যায়ী ব্যতিরিকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। তবে তোমাদের আলোচ্য পাঠ্যসূচিতে চারটি পদ্ধতি রয়েছে এবং পরিশেষ পদ্ধতি বাদ গেছে, অর্থাৎ পরিশেষ পদ্ধতি আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের পাঠ্যসূচিতে রয়েছে অন্যায়ী পদ্ধতি, ব্যতিরিকী পদ্ধতি, অন্যায়ী ব্যতিরিকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি। প্রতিবারের ন্যায় 2023 সালে যে দুটি প্রশ্ন চলে এসছে, সেই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের অন্যায়ী পদ্ধতি এবং অন্যায়ী ব্যতিরিকী পদ্ধতি। তাহলে তোমাদের 2024 অবশিষ্ট যে দুটো প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ব্যতিরিকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি। এই দুটো প্রশ্ন কীভাবে আসবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তবে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টাচ করতে ভুলো না। এবং তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন, সাজেশন, আলোচনা নিয়ে হাজির হব। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না। তো চলো আমরা প্রশ্নগুলো জেনে নিই। তো তোমাদের মিলে পরীক্ষামূলক পদ্ধতি, এই পদ্ধতিকে দুটো প্রশ্ন আসে, প্রশ্নমান থাকে 8, তার মধ্যে একটি প্রশ্ন লিখিত হয়। তো এবছর অর্থাৎ 2024 যে প্রশ্ন দুটি আসবেই সেই দুটি হলো 1 নম্বর ব্যতিরিকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি। তবে ব্যতিরিকী পদ্ধতি যদি সরাসরি আসে তাহলে সহপরিবর্তন পদ্ধতি উদাহরণ দিয়ে আসবে, এবং যদি ব্যতিরিকী পদ্ধতি উদাহরণ দিয়ে আসে তাহলে সহপরিবর্তন পদ্ধতি সরাসরি আসবে। এই ছিল আজকে ভীষণ দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন তোমরা যে কোনো একটি প্রশ্নকে ভালোভাবে তৈরি করবে, টেস্ট এবং ফাইনালে 100% কমন পাবে। তো এই ছিল আজকের ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করতে ভুলো না। আজ এখানে শেষ করছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।